20-25টি হাতির দল এলাকায় পটকা ফাটিয়ে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। ঘটনায় স্থানীয়রা আতঙ্কে। জঙ্গল ছেড়ে লোকালয়ে 20-25টি হাতির একটি দল। বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা জমির ফসল। বিশাল এই হাতির দলকে দেখতে এলাকায় দলে দলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। হাতির আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। হাতিগুলিকে জঙ্গলে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছে বন দপ্তরের কাছে। উত্তরবঙ্গে হাতির দাপট নতুন কিছু নয়, বিশেষত ফসল পাকার মরশুমে প্রায় হানা দেয় গজরাজের দল। ক্ষেতের আনাজ সাবার করে চলে যায়, বিপুল ক্ষতির মুখে পড়েন কৃষকেরা। জঙ্গল ছেড়ে ক্রমেই লোকালয়ের দিকে আসছে হাতির দল, চিন্তা বাড়ছে স্থানীয়দের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির বানিয়াপাড়া এলাকা সহ কালিয়াগঞ্জ, বাজিতপাড়া, বড় চৌধুরীপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির ফসল। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে হঠাৎই বানিয়াপাড়া এলাকায় ঢুকে যায় ওই 20-25টি হাতির দল। এরপরই হাতিগুলি কালিয়াগঞ্জ, বাজিতপাড়া, বড় চৌধুরীপাড়া এলাকায় দাপিয়ে বেড়ায় সারা রাত। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বন দফতরকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা। এই বিষয়ে বন দফতরের এক কর্মী জানান, এটা তো দেখুন হাতি যে মেসেজ করেছিল আমাদের ডিএফও সাহেবকে, কালবগুড়ি টুরিজম সাহেবকে, তো সাহেব জানালো কি 70টা প্লাস হাতি ওদিকে পাড়টা দিকে মুখ করতে যায়, ভেঙ্গেপাড়া দিকে মুখ করতে যায়। তারপরে আমরা একটা নিলাম, সঙ্গে সঙ্গে আমরা গোমারা টুরিজমকে জানালাম, সবাই মিলে মাল স্কোয়াড আছে এখানে, রামসা স্কোয়াড আছে, মাটাগুড়ি রেঞ্জ আছে, আর ইনটিপি রেঞ্জ জলপাইগুড়ি রেঞ্জ, আমরা সবাই মিলে সারা রাত ধরে এখানে হাতি পাহারা দিচ্ছিলাম। এখানে দলটা ভাগ হয়েছিল, মোটামুটি 4-5টা দল ভাগ হয়েছিল। এখন দেখছি মোটামুটি একটা দল আগে পার হয়ে গেছে, দ্বিতীয় এটা দল চলে গেছে, আর একটা ওই দিকে ছিল, ওইদিকে ওখান থেকে পার হয়ে এটা যাচ্ছে, এটা সামনে যাচ্ছে। এখন তারপরে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে সবাই। আবার আমরা একবার এখানে স্ক্যান করে দেখতে হবে আমাদের আছে। হ্যাঁ, এই হাতিগুলো এখন যে জলের এখন লেভেলটা বেড়ে গেছে, পার করতে পারছে নদীটা, তো এইদিকে এরা মানে দায়বদ্ধ। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে 80-100টি হাতির দলকে জলপাইগুড়ি বোদাগঞ্জের তিস্তার চরে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। লাগাতার বৃষ্টির কারণে বেড়েছে তিস্তার জলস্তর, তিস্তার বাঁধ পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে হাতির দল, এমনটাই অনুমান স্থানীয়দের। তবে স্থানীয়দের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হোক, না হলে এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। পটকা ফাটিয়ে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করছে বন দফতরের কর্মীরা, সেই সাথে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। বন দফতর সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হাতির দলটিকে কিভাবে জঙ্গলে ফেরত পাঠানো যায় সেই চেষ্টাই চালাচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।